What's up guys, welcome to my new another video. আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে মাইলেজটা বেশি পাবেন, কম তেলে কিভাবে মাইলেজ বেশি পাবেন বা লিটারে কিভাবে মাইলেজ বেশি পাবেন, তার নিনজা টেকনিক। তো তার নিনজা টেকনিক হলো আপনার ইঞ্জিনের যে এই যে ইয়াটা আছে, মানে আরপিএমটা আছে, যে এই আরপিএমটা আপনাদের সবসময় কম রাখতে হবে। চেষ্টা করবেন 4-5 হাজারের ভিতরে রাখতে। তো 4-5 হাজারের ভিতরে রাখতে গেলে আপনাকে গিয়ার বেশি দিতে হবে, কিন্তু স্পিড কম রাখতে হবে, তাহলে আরপিএমটা বেশি বাড়বে না। আর আরপিএম যদি না বাড়ে তাহলে আপনাদের তেলটা কম যাবে। হ্যাঁ, তো তেলটা কম যাওয়ার কারণে আপনাদের মাইলেজটা বেশি আসবে। তো এটার আমি ফুল প্রসেসিংটা দেখাবো। তো ফুল প্রসেসিংটা দেখানোর আগে আপনাদের কিছু কথা বলা উচিত। তো আপনারা যারাই রাইড করেন ফুল সেফটিভাবে রাইড করবেন। এটার নাম হচ্ছে বেশি মাইলেজ পেতে নিনজা টেকনিক। তো এই নিনজা টেকনিকটা আমি আপনাদেরকে ব্যবহার করে দেখাচ্ছি। এই যে আমার গিয়ার হচ্ছে 3-এ, তো 3-এ থাকাকালীন আমি 30-35 চালাইতেছি, 37 চালাইতেছি। তো 4-এ দিলাম, 4-এ দিয়েও আমি এখন 32-33, এখন তো চালানো একটু টাফ হয়ে যাইতেছে, কিন্তু আরেকটু বাড়াইতে পারেন। 4-এ দিলে আপনি 40-এর মধ্যে চালাইতে পারেন। তো 4-এর ভিতরে যদি আপনি 40-এ চালান তাহলে কী হবে, আপনার আরপিএমটা একটু লো থাকবে। আরপিএমটা লো থাকার মানেই আপনার ইঞ্জিনের তেলটা কম খাইতেছে, ইঞ্জিনের তেলটা কম খাওয়াইলেই আপনার মাইলেজটা বেশি দিবে। হ্যাঁ, তো এইটা আপনার প্র্যাকটিস করতে হবে। তো 2-1 দিন প্র্যাকটিস করলেই ঠিক হয়ে যাবে। 2-1 দিন কি, আপনি অ্যাভারেজে চালাইতে পারবেন যদি এইভাবে নিয়ম মতো, তাহলে আপনার মাইলেজটা বেশি দিবে। এই যে আমি উঠেছি, এই যে 2 গিয়ারে 30, এখন 3 গিয়ারেও 30 চালাবো। তো 3 গিয়ারে 30 চালানোর পরে এই যে 33-34 হলে আবার 4 গিয়ার দিব, 4 গিয়ারও 33-34-35, এরকম কিলোতে চালাইলে আপনার তেল কম খাবে। এই যে আমার আরপিএম আছে 2000-3000, হ্যাঁ, তো এরকম আরপিএমে থাকলে আপনার তেলটা কম খাবে। তো এই এই টেকনিকটা সবাই জানে। আর মূলত ব্রেকটা কম করার চেষ্টা করবেন। তো ব্রেকটা যদি কম করেন তাহলে তেলটা আপনি যতটুকু আগায় যাবেন তো এতটুকু আপনি আরেকটু বেশি আগাইতে পারবেন। তো ব্রেকটা করলে তো আপনার মাইলেজটা, আপনার ইঞ্জিনের তেলটা তো ঠিকই খাইছে কিন্তু আপনার মাইলেজটা তেমন পাইতেছেন না। এই যে আমি সাপোজ বুঝাই যে আমি সোজা যাইতেছি, হ্যাঁ, তো সামনে দেখি ওই যে ময়লা ওইখানে দেখা যায়, তো ওইখানে আমার থামতে হবে। তাহলে আপনার আগেই আপনি স্লোলি স্লোলি চালায়া আপনি সামনে যতটুকু যেতে পারেন যাবেন। একটু ঠান্ডা মাথায় চালাতে হবে যদি এইভাবে চালাতে চান। তো এই হচ্ছে বিষয়টা। তো এই বিষয়টা আপনি আরও আরও ভালোভাবে পারবেন। তো এই এই ঢাকা শহরে একটু এইভাবে চালানো টাফ, তারপরও আপনি মাইলেজ বেশি চালাইতে চাইলে, মাইলেজ বেশি পাইতে চাইলে আপনার এইভাবে চালাইতে হবে। এই যে 30 আছে 32 আছে 3 গিয়ার, এই যে এখন আমি 4 গিয়ার দিলাম, 4 গিয়ারে 40-এ উঠাবো, উঠানোর পরে 5 গিয়ার, মানে 5 গিয়ার, আমারটা যেহেতু 5 গিয়ারের গাড়ি, তো 6 গিয়ারেও আপনি 40-45-45 চালাতে পারবেন স্পিড। তো স্পিড বেশি তোলা মানে এই না যে আপনি প্রো রাইডার হয়ে গেলেন। হ্যাঁ, আপনি প্রো রাইডার আছেন ঠিক আছে, কিন্তু আপনি যদি মাইলেজটা বেশি পাইতে চান তাহলে এই যে আইল্যান্ডটা আছে, হ্যাঁ, আইল্যান্ডটা থাকাকালীন এই যে আমার একটু ব্রেক করা লাগলো, আমি আগে থেকে খেয়াল করিনি। এর জন্য আপনি আগে থেকে যদি খেয়াল করেন, এই যে সামনে একটা আইল্যান্ড, এই যে একটু মারলাম পিক আপটা মারলাম, এই যে এখন আস্তে আস্তে আইল্যান্ডের কাছে আসে, এই যে নর্মালি যেভাবে থাকা যাওয়া উচিত সেভাবেই গেছে। তো আপনি যদি ভু ভু করে আইসা যদি সামনে আইসা ব্রেক দেন তাহলে আপনার মাইলেজটা তো কম পাবে। তো মাইলেজটা কম পাওয়ার মানে না যে এই আমার বাইকে এই সমস্যা সেই সমস্যা, হ্যাঁ, আপনার মাইলেজ ওঠানো যাইবে আপনার রাইডিংয়ের উপর। হ্যাঁ, আপনার ভালো রাইড করলে আপনার মাইলেজ বেশি দিবে। তো আপনি এইভাবে নিয়মমাফিক রাইডিং করলে আপনার মাইলেজটাও বেশি পাবেন।
তো আবার আমরা জ্যামজুম ঠেলে একটু উপর যাই, তারপর আবার রিপিট ভাবে দেখাইতাছি যে কিভাবে করবেন। এই যে আমি 2 গিয়ারে 20 আছে, নর্মালি 2 গিয়ারে 20 চালাই বা বেশি চালাই, তারপর এই যে 2 গিয়ারে 30 উঠলো, এই যে আমি আবার গিয়ার ফালাইলাম আর একটা, এই যে এখন 30 চলতেছে। তো আপনার সর্বোচ্চ গিয়ার উঠাইবেন, সর্বোচ্চ গিয়ার উঠানোর পরে যে যতটুক নিচে চালানো যায়, যতটুক কমে স্পিডে চালাইতে পারবেন তত আপনার মানে মাইলেজটা বেটার দিবে। হ্যাঁ, এই যে এখন 3 আছে, তো আমি এইটা ওভারটেক করি। ওভারটেক করার পরে তো এই যে আমি আরেকটা গিয়ার বাড়াই দিলাম, এখনও কিন্তু মাইল আমার ইয়াটা আছে 30। এই যে এখন 30 হলে একটু ইঞ্জিনটা একটু হালকা বাড়ি দিতেছে, মানে বন্ধ হওয়ার উপযুক্ত সময় এসে পড়তেছে। তো এখন এই যে আস্তে আস্তে 40 উঠাইলাম, তো 40 উঠানোর পর আপনি আরেকটা গিয়ার দিতে পারেন। তো আরেকটা গিয়ার দিলে আপনার চলতেছে ঠিকই 40, হ্যাঁ, কিন্তু আপনার তেলটা কম যাইতেছে। তো এই তেলটা কম যাওয়ার কারণে আপনার মাইলেজটা বেশি পাবেন। তো আপনি যত বেশি এই যে যত বেশি আরপিএম বাড়াবেন তো তত তাড়াতাড়ি তেলটা চলে যাবে। তো এই যে এখন আর পাশে দিলে একটু বেশি, আচ্ছা গিয়ারটা কমাই নেই। হ্যাঁ, এই যে পাশে দিলে 40 নিচে চালানোই যায় না, তো পাশের উপরে দিলে, এই যে 40 উপরে চালালে 5 দিয়ে রাখবেন। হ্যাঁ, এই যে এখন 5 আছে, তার মানে আমার এই যে আরপিএমটা এখন 3000-এ আইসা আটকে গেছে। হ্যাঁ, তো 3000 বরাবর থাকাকালীন আমি যাইতে পারতেছি। তো এই যে এখন আবার নামছে, এখন আমার আবার গিয়ারটা নামাইলাম। তো আবার স্পিডে চালাইলেও আপনি সাইডের ভিতরে চালাতে পারবেন, 5 দিয়ে আপনার আরপিএম থাকবে 4000, হ্যাঁ 4-5000 মতো থাকবে। তো 4-5000 অ্যাভারেজ যদি আপনি আরপিএম রাখতে পারেন তাহলে আপনার মাইলেজটা বেশি দিবে। তো এরকম আর কি, আপনি এমন খালি জায়গা বা খালি রাস্তা পাইলে মাইলেজটা বেশি পায়। এর জন্য আপনার এই যে এখন বেশি নেমে গেছে, এই যে এখন আবার 30 আছে, এখন এই যে 3 গিয়ারে। হ্যাঁ, এই যে আমার জ্যাম আছে, তারপর আমার ব্রেক করা লাগবে। এই ব্রেকটা যদি না করা লাগতো তাহলে আমি মাইলেজটা একটু বেশি পেতাম। হ্যাঁ, তো আপনাদের এই যে এই জিনিসগুলো খেয়াল করে যদি চালাইতে পারেন তাহলে, আর চেষ্টা করবেন ভালো পাম্পের থেকে তেল নেওয়ার জন্য। এই যে আমি আবার এই যে 3-এ দিলাম, 37-38 চলতেছে। তো এখন আবার 4-এ উঠাবো। এই যে 4-এ উঠানোর পরে গাড়ির সাউন্ডটাও কমে গেল, তো প্লাস আরপিএমটাও কমে গেল। এই যে 40-এ চলতেছে, তো 40-এ চলাকালীন আপনি যদি আরেকটা গিয়ার দেন তাহলে আপনার 40-এ একটু কষ্ট হয় চালাতে, 40-এর একটু বেশি চালানোর চেষ্টা করবেন। তো 40-এর বেশি চালাইতে গেলে আপনার তেলটা অনেক কম খাবে। তো সর্বোচ্চ এটাই হলো নিনজা টেকনিক। আপনারা এই টেকনিকটা সবাই জানে, কিন্তু আসলে কি সব জিনিসটাই আর কি সহজ জিনিসটাই আমরা অনেক কঠিন করে দেখি। হ্যাঁ, তো এর জন্য কঠিন করে দেখার জন্য আমাদের মাইলেজগুলো বেশি পারফরমেন্স দেয় না। যত চেষ্টা করবেন যে আগে থেকে কন্ট্রোলে আনার জন্য, তো আগে থেকে আপনার ডিরেকশন বুঝতে পারলে আপনার ব্রেকটা কম করতে হবে। তো ব্রেকটা কম করলেই আপনার মাইলেজটা বেশি দিবে। তো গাইজ, আপনারা যদি এইভাবে গাড়ি চালাইতে পারেন তাহলে আপনাদের মাইলেজটা বেশি দিবে। এই যে আমার জিক্সার যেমন ধরেন 40 যাইতে কষ্ট হয়ে যায়, হ্যাঁ, তো 40 যাইতে কষ্ট হয়ে গেলে 38-35 যায়। তো আমি এইভাবে যদি চালাই, রেগুলার চালাই, তাহলে আমার 40-এর বেশিও দিতে পারে। হ্যাঁ, 40-এর বেশিও মাইলেজ দিতে পারে আর দেয়ও। হ্যাঁ, আমি সবসময় এইভাবে চালাই, তো আমি জানি যে এইভাবেই দেয়। তো আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের কিছু না এটা, আপনারা যদি মাইন্ড কন্ট্রোল করে চালাতে পারেন তাহলে পারবেন। তো আমরা তো যারা গাড়ি চালাই সবার মাথা তো আর একরকম ঠান্ডা না, তো আমার মতো ঠান্ডা না আর কি। এই যে আমার পিছনে একটা বৈশা আছে রাইডার, তো এই রাইডারের তো মাথা এমনিতেই গরম থাকে অটোমেটিক। তো বাইক পাইলে মনে হয় যে আমি উড়োজাহাজ পাইছি, বিমান পাইছি। তো এইভাবে চালানো যাবে না, আর সেফটিভাবে চালাবেন, সেফলি চালাবেন, তাহলে আপনার মানে আপনার পিছনে যে বসে থাকবো তো
তো উনিও ফ্রি টেনশন ভাবে চাল মানে বসে থাকবো, কোনো প্যারা নিব না। আর যদি আপনি এই জোরে জোরে গিয়ার দেন, মানে জোরে জোরে স্পিড দেন আবার ব্রেক দেন, তাহলে যে পিছনে থাকবে তো উনিও আতঙ্কে থাকবে সবসময়। এই বুঝি পড়লাম। তো আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। আপনারা যারা যেভাবে গাড়ি চালান বা যে কোনো জিনিসই চালান, একটু চেষ্টা করবেন সেফলি রাইডিং করতে। তো একটা অ্যাক্সিডেন্ট সারা জীবনের কান্না, কান্নাও হয়ে যেতে পারে। তো আমরা কেউ চাই না যে আমাদের মাঝ থেকে একজন রাইডারের একটা যে কোনো একটা ক্ষতি হোক। এই ভাইয়ের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত। তো আমার ভিডিও হয়তো আপনাদের কারো কাছে ভালো লাগতে পারে, কারো কাছে খারাপও লাগতে পারে। তো ভালো খারাপ দুটোটাই যে যেমন ভাবেন তাহলে সেটাই আপনি কমেন্টে জানিয়ে দেবেন। তো আপনার একটা সাপোর্টের জন্য আমরা এত কষ্ট করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার আগামী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ, বাই, টাটা। আর এই জায়গাটা অনেক সুন্দর।